আপনাদের তৈরি করে দেখাবো আজকে চিকেন স্ট্রিপ অথবা চিকেন ফিঙ্গার বা টেন্ডার। নাম যেটাই হোক না কেন, খেতে ছোট বড় সকলেই পছন্দ করে। আমি আজকে কোনো নামি দামি রেস্টুরেন্টের মতো করে বা KFC-র মতো করে বানাবো না, আমি আমার মতো করে বাসায় যেভাবে তৈরি করি সেভাবেই বানাবো। তো চলুন পুরো ভিডিওটি দেখে আসি। আসসালামু আলাইকুম সবাইকে, আমি বাংলাদেশি ব্লগার সুরাইয়া বলছি, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। ফার্স্টে আমি হাড়ছাড়া মুরগির বুকের মাংস নিয়েছি, সেগুলো আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন যে কিভাবে আমি কেটে নিয়েছি। এখন আমি সেই চিকেনের মধ্যে রাঁধুনি ফ্রাইড চিকেন মিক্স সেটি আমি দিয়ে দিব। আমি এখানে এক চা চামচের মতো ব্যবহার করেছি, আপনারা চাইলে আরও বেশিও ব্যবহার করতে পারেন। প্যাকেটের গায়ে যেভাবে লেখা ছিল ওই পরিমাণে আমি অল্পই দিয়েছি। তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। দেন এখানে বেকিং পাউডার ব্যবহার করেছি। বেকিং পাউডারের পরে লেমন জুস দিয়েছিলাম আমি, লেবুর রস। দেন আমি পাপরিকা পাউডার দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে লাল মরিচের গুঁড়াও ব্যবহার করতে পারবেন। দেন আমি আদা রসুন বাটা অ্যাড করে দিয়েছি। এক চা চামচ ডার্ক সয়া সস দিয়ে দিয়েছি। দেন এখন সবকিছু ভালোভাবে একসাথে মিশিয়ে নিব। ভালো করে মেশানো হয়ে গেলে আমি আধা ঘন্টা থেকে এক ঘন্টার মতো রেস্টে রেখে দিব চিকেনগুলো। চিকেনগুলো কোটিং করার জন্য এখন আমি এখানে ব্যবহার করছি ময়দা এবং ব্রেড ক্রাম্বস। আর নিয়েছি দুটি ডিম। এই তিনটা জিনিস দিয়ে আমরা চিকেনগুলো কোট করে নেব। চিকেনগুলো এক ঘন্টা পরে আমি বের করে নিয়েছি, আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম এক ঘন্টার জন্য। এখন আমি ময়দার মধ্যে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে মাংসের গায়ে ময়দা লাগিয়ে নিব। এই ময়দার মধ্যে আমি ব্যবহার করেছি পাপরিকা পাউডার এবং লবণ, আপনারা চাইলে লাল মরিচের গুঁড়াও ব্যবহার করতে পারবেন ময়দার মধ্যে, তাহলে কোটিংয়ের টেস্টটি আরও দ্বিগুণ বেড়ে যাবে। দেন এখন আমি ডিমের মধ্যে চুবিয়ে নিয়ে আবারও ময়দার মধ্যে ভালো করে গুঁড়িয়ে নিব। এখন ভালো করে ময়দাগুলো ঝেড়ে নিয়ে আমি আবারও ডিমের মধ্যে চুবিয়ে নিব। এখন ব্রেড ক্রাম্বসের মধ্যে ভালো করে গুঁড়িয়ে নিব চিকেনগুলো। তো দেখতেই পাচ্ছেন যে আমি একটি চিকেন স্ট্রিপ কিভাবে তৈরি করে ফেলেছি। এইভাবে আপনারা তৈরি করে নেবেন একটি একটি করে। দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দরভাবে কোট করা হয়েছে পুরো চিকেনের গায়ে। এখন আমি একে একে করে সবগুলো চিকেন তৈরি করে নেব। আমি আপনাদের সুবিধার্থে আরেকটি বানিয়ে দেখিয়ে দিচ্ছি।
আমার রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আশা করছি ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে। একে একে আমি সবগুলো চিকেন স্ট্রিপ তৈরি করে নিয়েছি। এখন ফ্রাই প্যানে তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন একটি একটি করে আমি সেই তেলের মধ্যে দিয়ে দিব। চুলার আঁচ কমিয়ে রাখতে হবে, মিডিয়াম টু লোতে দিয়ে রাখতে হবে, না হয় এই ব্রেড ক্রাম্বসগুলো পুড়ে যাবে কিন্তু ভিতর থেকে চিকেনগুলো হবে না, ভালো করে সিদ্ধ হবে না, কাঁচা থেকে যাবে। তাই মিডিয়াম টু লো এর মধ্যে রেখে চুলার আঁচ, তারপর আপনারা একটি একটি করে চিকেন স্ট্রিপগুলো দিয়ে দিবেন। এখন আমি ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ভিডিওটিতে লাইক দিতে একদমই ভুলবেন না। আপনারা রাঁধুনি মিক্স ছাড়াও বাসায় তৈরি করে ফেলতে পারবেন। যদি সেভাবে দেখতে চান তাহলে আমি ওইভাবেই তৈরি করে আপনাদের দেখাবো। তো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আপনারা কি নর্মালভাবেও দেখতে চান কি না। তো হয়ে গেল, বেশি সময় লাগে না হতে, এটি খুব অল্প সময় হয়ে যায়। তো অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, ছোট বড় সকলেই এই নাস্তাটি পছন্দ করবে। আপনারা চাইলে বাসায় তৈরি করে ফেলতে পারবেন খুব অল্প সময় এবং স্বাস্থ্যকর এই চিকেন স্ট্রিপগুলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।